নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি পকেট প্যান্ট কাটিং করা দেখাবো। এইভাবে আমি পকেট প্যান্ট সেলাই করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। এর জন্য আমি 2.25 মিটার কাপড় নিয়েছি আর এটিকে ফোল্ড করে নিয়েছি এভাবে। সব থেকে প্রথমে ফ্রন্ট পার্ট কাটিং করব। এদিক থেকে 2 ইঞ্চি মার্ক করে নেব বেল্টের জন্য, আর স্কেল দিয়ে সোজা দাগ এভাবে টেনে দেব। এরপরে আমরা লেন্থের মাপ নেব। প্যান্টের রেডি মাপ 37 ইঞ্চি, বেল্টের 2 ইঞ্চির পর থেকে 37 ইঞ্চিতে এভাবে মার্ক করব। এভাবে মার্ক করে নিয়েছি, এদিক থেকেও এভাবে 37 ইঞ্চিতে মার্ক করে নেব। এরপরে স্কেল দিয়ে সোজা টান লাইন টেনে দেব। আর ফোল্ডিংয়ের জন্য এদিক থেকে 2 ইঞ্চি মার্ক করব। এরপরে সোজা এভাবে দাগ টেনে দেব। এবারে নেব কোমরের মাপ। কোমরের জন্য ফর্মুলা নিচে দেওয়া আছে, দেখে নেবেন। এখানে আমি 36 কে 4 দিয়ে ভাগ করেছি, তাই 9 ইঞ্চি হয়েছে, এবং তার সাথে 2 যোগ করে 11তে এখানে মার্ক করেছি। এদিক থেকেও 11তে মার্ক করেছি আমি। ফর্মুলা যে কোনো সাইজের ক্ষেত্রে সেম হবে। বেল্টের মাপ সেরে মার্ক করতে হবে। এরপরে এদিকে 2 ইঞ্চিতে মার্ক করব। তারপরে এদিক থেকে এইভাবে গোল শেপ দিয়ে দিতে হবে। হেভি সাইজের জন্য এটা 2.5 ইঞ্চিতে মার্ক করতে হবে। এরপরে নেব বটমের জন্য মাপ। তার জন্য এটাকে মিডল পয়েন্ট বের করতে হবে। মিডল পয়েন্ট এখানে আমার 6.5 ইঞ্চি এসেছে। একইভাবে নিচের দিকেও মার্ক করব 6.5 ইঞ্চিতে। এরপরে আমরা বটমের জন্য মাপ নেব। এদিক থেকে 3 ইঞ্চি নেব, আর এদিক থেকেও 3 ইঞ্চি নিতে হবে। এদিকে এইভাবে স্ট্রেট লাইন টেনে দেব। তারপরে এই লাইনটির সাথে এই পয়েন্টটাকে এইভাবে জুড়ে দেব। এভাবে জুড়ে দিয়েছি। এরপরে ফিতেটিকে এইভাবে মাঝামাঝি ভাগ করব। মাঝামাঝি ভাগ করে এটার মিডল পয়েন্ট বের করে নেব। এদিক থেকেও সেমভাবে সোজা দাগ টেনে দেব। এইভাবে এভাবে দুদিকে সোজা এরকম দাগ টেনে দিয়েছি। এরপরে এই মিডল পয়েন্টের থেকে ভেতরের দিকে 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চিও নিতে পারেন। আমি এখানে 1 ইঞ্চি নিয়েছি, দুই দিক থেকে 1 ইঞ্চি এভাবে শেপ দিয়ে নেব। দুই দিকেই একই রকমভাবে শেপ দিয়ে নিতে হবে। প্যান্টের মাপ নেওয়ার জন্য স্কেল না থাকলে ফিতে দিয়ে এভাবেই সোজাসুজি লাইন টেনে করতে হবে। দেখুন পারফেক্ট শেপ চলে এসেছে। এভাবে এটা কাটিংয়ের জন্য রেডি হয়ে গেছে। এবার ফ্রন্টের পার্টটিকে এভাবে কেটে নেব। ফ্রন্টের পার্ট কাটিং করে নিয়েছি। এভাবে সুন্দর করে কেটে নিয়েছি। এরপরে বাকি কাপড়টিকে ফোল্ড করে নিতে হবে। বাকি কাপড়টিকে এভাবে ফোল্ড করে নিয়েছি। এরপরে বেল্টের দিক থেকে 2 ইঞ্চি এক্সট্রা এভাবে রাখতে হবে। বেল্টের দিক থেকে 2 ইঞ্চি রেখেছি। এভাবে স্কেল দিয়ে সোজা দাগ টেনে দেব। এরপরে ফ্রন্টের পার্টটিকে এইভাবে এর উপরে বসিয়ে নিয়ে মার্ক করে নিতে হবে। আপনারা চাইলে মার্ক করে নিতে পারেন,
বা এর ওপর দিয়েও কাজ করতে পারেন। আমি এর ওপর দিয়েই মার্ক করেছি। এদিক থেকে 2 ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে। এদিক থেকে দু ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এভাবে গোল করে আস্তে আস্তে শেপ দিয়ে নিতে হবে। এদিক থেকে 1.5 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি আমি প্যান্টটিকে কমফোর্টেবল করার জন্য। এভাবে 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি। এভাবে মার্ক করে নিয়েছি। বেল্টের দিক থেকে এইভাবে বাঁকা করে এভাবে লাইন টেনে দেবো। এবার ফ্রন্ট পার্টটিকে সরিয়ে দেবো। এরপরে ব্যাক পার্টটিকে কেটে নেবো। এইভাবে আস্তে আস্তে কাটিং করে নেব। কাটিং করে নিয়েছি। এভাবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোই কেটে রেডি করে নিয়েছি। এরপরে দুটো পার্টকে এইভাবে বসাতে হবে, দিয়ে এইভাবে সেলাই করে দিতে হবে। আমি সেলাই করার জন্য এখানে মার্ক করে দিয়েছি। সেলাই করে নিয়েছি। এরপরে ফ্রন্ট পার্টকে এইভাবে সোজা দিক থেকে এইভাবে ওপেন করব। তারপরে এদিক থেকে 2 ইঞ্চিতে মার্ক করব বেল্টের জন্য। এখান থেকে 2 ইঞ্চিতে মার্ক করেছি। আর এদিক থেকে আমি 6 ইঞ্চিতে মার্ক করেছি। এদিক থেকে 1/2 ইঞ্চিতে এভাবে মার্ক করে নেব। স্কেল দিয়ে সোজা লাইন টেনে দেবো। এইভাবে আমি পকেটের জন্য এখানে লম্বা দিক থেকে 11 ইঞ্চি এবং চওড়ায় 14 ইঞ্চিতে আমি কাপড়ের টুকরো নিয়েছি। এভাবে 2 ইঞ্চি ছেড়েছি। এদিক থেকে 6 ইঞ্চি সেমভাবে আমি 1/2 ইঞ্চি এভাবে নিয়ে মার্ক করব। স্কেল দিয়ে এভাবে দাগ টেনে দেব। এরপরে এই পকেটের কাপড়টিকে এইভাবে রেখে এই মার্ক করা আছে তার উপর দিয়ে সেলাই করা হবে। সেলাই করে নিয়েছি। সেলাই করা হয়ে গেছে। এরপরে সেলাইয়ের সাইড থেকে একটু করে এখানে কাট করতে হবে। একটু করে কাট করে নিয়েছি আমি। পকেটটা এইভাবে নিচের দিকে এইভাবে যাবে তার জন্য। কাটিং করা হয়ে গেছে। পকেটটা এভাবে রেখে আপনি চাইলে আগেও করে নিতে পারেন। এভাবে পকেটে একটা গোল শেপ দিয়ে নিতে হবে। এভাবে শেপ দিয়ে নিয়েছি কাটিংয়ের জন্য। আর এটা সেলাইয়ের জন্য শেপ দিলাম।
এরপরে এটিকে কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেছে, এরপরে এরভাবে সেলাই দিয়ে নিয়ে যেতে হবে। সেলাই করা হয়ে গেছে, এই যে পকেটটি দেখুন, এইভাবে সেলাই করে নিয়েছি আমি। পকেটটিকে এইভাবে রেখে এটা ভেতরের দিকে এইভাবে থাকবে। এইভাবে ফ্রন্টের পার্টটিকে রেখে ব্যাক পার্টকে ওর উপরে এইভাবে রাখতে হবে। এদিক থেকে ব্যাক পার্টের এই দিকটা সোজাসুজিভাবে ধরে এভাবে সেলাই দিয়ে নিতে হবে। সেলাই করা হয়ে গেছে, এরপরে পায়ের দিকটা এইভাবে ভাঁজ করে নিয়ে এইভাবে মুড়িয়ে সেলাই করতে হবে। দুদিকে সেলাই করা হয়ে গেছে এভাবে। এরপরে 2.5 ইঞ্চি মতো এখানে ফাঁকা রেখে এতটা পর্যন্ত সেলাই দিয়ে দিতে হবে। দুদিকে একই রকমভাবে 2.5 ইঞ্চিতে মার্ক করব আমি। সেলাইটা ঠিক এতটাই হবে। এইভাবে সেলাইটা এত পর্যন্ত আসবে। এরপরে পকেটটা এইভাবে সেলাই হবে। পকেটে বেল্টের এই দিকটা 2 ইঞ্চি মতো এতটা সেলাই করে নিতে হবে। বাকিটা পকেটের সাথে এইভাবে যোগ করে নিতে হবে। খুব সাবধানে এটিকে সেলাই করতে হবে। এইভাবে সেলাই করে নেব আস্তে আস্তে। এদিকটা এইটুকুটা সেলাই করে নিয়ে বাকিটা সেলাই করতে হবে। এরপরে পায়ের দিকটা এইভাবে মুড়িয়ে নিতে হবে। এইভাবে ডবল ফোল্ড দিয়ে নিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে। হয়ে গেছে সেলাই করা। এরপরে বেল্ট পকেটটা এদিকটা ফাঁকা থাকবে না, এইভাবে বেল্টের জন্য যখন মুড়ানো হবে তখন স্বাভাবিকভাবে এটি সেলাই পড়ে যাবে। এই দিক থেকে 2 ইঞ্চি আমি ফাঁকা রেখে বাকি বেল্টটা সুন্দর করে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে, দেখুন এইভাবে সেলাই করে নিয়েছি, 2 ইঞ্চি মতো ফাঁকা রেখেছি। প্যান্টের এদিকটাও সেলাই করা হয়ে গেছে। এরপরে আমি ইলাস্টিক নেব। কোমরের মাপ যা থাকবে তার থেকে 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি কম করে ইলাস্টিক নিতে হবে। আমি ইলাস্টিক নিয়েছি, এবার এটাকে সেফটি পিনের সাথে অ্যাটাচ করে এইভাবে আস্তে আস্তে করে এইভাবে আস্তে আস্তে করে ইলাস্টিকটাকে এইভাবে ভরে নেব। এভাবে আমি ইলাস্টিকটা এভাবে প্যান্টের মধ্যে ভরে নিয়েছি। এরপরে এই দুটিকে এইভাবে সেলাই করে নিতে হবে। আমার সেলাই করা হয়ে গেছে, এরপরে আস্তে আস্তে করে টেনে দেব এবং মাঝামাঝি আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। সেলাই করা হয়ে গেছে, দেখুন প্যান্টটিকে এভাবে সোজা করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে প্যান্টটি। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও ভালো ভালো ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।